তোমার মনে আছে বাবা? তুমি লুঙ্গি উল্টো ভাঁজে কোমরে গেড়ো দিয়ে আগে আগে হাঁটতে, আমি পেছনে পেছনে, শীষ দিয়ে পথ চলতে চলতে হঠাৎ গেয়ে উঠতে, খাইও না খাইও না ও বনের বাঘ, খাইও না আমারে। আমার বুকটা ধরফর করে উঠত। কারুর বাবাকে তো বাঘে খেতে চায় না, তবে আমার বাবাকে চায় কেন? বাঘ যদি সত্যি সত্যি আসে, তবে তোমাকে এ ছোট্ট হাতে কেমন করে বাঁচাবো? ভয়ে ঝিম ধরে তোমার কোমর খামচে ধরতাম, মনে মনে শুধু বলতাম আমার বাবাকে যেন বাঘে না খায়। সময়ের বাঘ সেদিন তোমাকে সত্যিই খেয়ে গেল। আমার হাত এখন অনেক বড়, তবু কিছুই করতে পারিনি তোমার জন্য। বাবা, তুমি তো জানো আমিও তোমার মতো বাবা হয়েছি, আর অপেক্ষায় আছি বাঘ এলে তোমার কাছে চলে আসবো।